বাংলাদেশের ঢাকার কাপ্তান বাজারের পাশে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে গভীর রাতে আগুন লাগে দমকলের 7টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় আহত হয় 4 জন। আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের পিলার এবং নিচের কংক্রিটের একাংশ। আগুন লাগার কারণে হানি ফ্লাইওভারে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। বাংলাদেশের ঢাকায় কাপ্তান বাজারের পাশে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে রবিবার গভীর রাতে আগুন লাগে দমকলের 7টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আহত হয় 4 জন। আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের পিলার এবং নিচের কংক্রিটের একাংশ। আগুন লাগার কারণে হানি ফ্লাইওভারে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে আধিকারিকরা। বাড়ি ছিল ইনসেটের তৈরি এবং এখানে অনেক বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। নিচে যে রান্নার কাজে বিভিন্ন গ্যাস সিলিন্ডার ইউজ করা হতো এবং এখানে অনেক অন্যান্য দাহ্য পদার্থ ছিল। আগুনটি বেশি ছড়িয়ে যায়, আমরা চেষ্টা করি সর্বাত্মকভাবে আগুনটা যাতে আশেপাশে না ছড়ায় এবং আশেপাশে যেহেতু সূর্য বিল্ডিং ছিল বিল্ডিংগুলোতে যাতে আগুনটা না ছড়ায় সেটা চেষ্টা করেছি এবং আনুমানিক 1 ঘন্টা 7টি ইউনিট আমাদের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং 4:30 মিনিটে আগুনটা নিয়ন্ত্রণে আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, ফ্লাইওভারের যে কংক্রিটের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে তারপরে দেখতে হবে কত ক্ষতি হয়েছে এবং একসাথে ফ্লাইওভারের নিচে যেসব অঞ্চল যেসব জায়গায় বসবাস করছে সেগুলো অনুপযুক্ত হবে একটু এইসব বসবাস এখানে যারা আছেন তাদেরকে সরিয়ে অন্যত্র নিতে হবে, নাহলে ভবিষ্যতে এরকম ধরনের বিভিন্ন আগুনের আগুনটা ঘটবে এবং আমাদের আশেপাশের বিভিন্ন বিল্ডিংয়ে আগুনটা আগুন সিদ্ধ সংখ্যা করতে পারে।